সাম্প্রদায়িক দল বিজেপি। বিজেপিয়ে অসমত বিয়পাইছে অশুভ বাতাবরণ। বিজেপি অতি সাম্প্রদায়িক বুলি অভিযোগ করা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক প্রত্যুত্তর মন্ত্রী পীযূষ হাজরিকার। সাম্প্রদায়িক কোন, কংগ্রেস নে বিজেপি? রাজ্য এটা বিশেষ সম্প্রদায়ের পছন্দ কংগ্রেস। কংগ্রেসক সম্প্রদায়টোর 95% লোকে প্রদান করে ভোট। বিপরীতে বিজেপিয়ে প্রতিটি জাতি জনগোষ্ঠী সম্প্রদায়ের লাভ করে সমান ভোট। তেনে সাম্প্রদায়িক কোন? প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরালে প্রশ্ন মন্ত্রী পীযূষ হাজরিকার। সাম্প্রদায়িক ব্যক্তি সকলেই অকল কংগ্রেসক ভোট দিছে। কংগ্রেসে যদি 75 লাখ ভোট পাইছে বা 74 লাখ ভোট পাইছে, এটা জাতির এটা সম্প্রদায়ের মানুষের 58 লাখ 59 লাখ ভোট পাইছে আর আমি সকলোরে ভোট পাইছো। বিশেষকৈ আমি অসমীয়া খিলঞ্জী আর ভারতীয় সকলের ভোট পাইছো। গতি সাম্প্রদায়িক কোন, কোনে সাম্প্রদায়িক রাজনীতি করে সেই কথা আপনাদের ভাবি চাওক। মন্ত্রী পীযূষ হাজরিকার অভিযোগ, বিশেষ সম্প্রদায়ের পক্ষ থাকা কংগ্রেসে আনকি সেই সম্প্রদায়টোর লোকে কর্তব্যরত আরক্ষীর উপর জঁপিয়াই পড়ার পিছতো আরক্ষীকে করে দোষারোপ। এটা জনগোষ্ঠীর বা এটা সম্প্রদায়ের মানুষের 95% ভোট পাইছে আর তেখেতলোকক লয়ে কংগ্রেস ব্যস্ত। তেওঁলোকে বেয়া কাম করলেও কংগ্রেসে কেতিয়াও মাত নিদিয়ে। গতি কোন সাম্প্রদায়িক এই কথা সহজে অনুময় সেই কথাটোর উত্তর ভূপেন বরা ডাঙরিয়ার। পিছে মন্ত্রী পীযূষ হাজরিকার অভিযোগের বিপরীতে ভূপেন বরার মন্তব্য, বিজেপির ধর্মীয় মেরুকরণক প্রত্যাখ্যান করেছে রাইজে, প্রমাণ দিছে সদ্য সমাপ্ত দেশের লোকসভা নির্বাচনের ফলাফলে। ধর্মীয় মেরুকরণের বাবে সম্ভব নহল বিজেপির 400 আসন পূরণ। ধর্মীয় মেরু বিভাজনের উপর ভরসা করিয়ে বিজেপিয়ে 400 পার বলে কে আছিল, যত গিয়ে পেলায় 3 বারের ভিতর বিজেপির আটাইতক কম আসনে বিজেপি আজি সরকার থাকবলগিয়া হয়েছে। আজি মুসলমান সকলক তেখেতে এই কারণে কমিউনেল বলে কৈছে যে যিটো দল জিয়াই থকা হলে বিজেপির লাভ হলেন, সেই দলটুক তেখেত সকলে আমার আহ্বানের প্রতি আমার সিদ্ধান্তর প্রতি সঁহারি দি পেলায় অসমৰ রাজনীতির পৰা চির বিদায় দিল। অসমৰ সাম্প্রদায়িক রাজনীতির মুদ্রাটোর এটা পিঠি মহাই দিয়া হল আর ইটো পিঠি 26 চনত মহার খাই যাব। পিছে ইমানে নহয়, কেন্দ্র রাজ্য সরকারখনে যদি মেরুকরণের রাজনীতি বন্ধ নকরে তেন্তে পরিণাম ভুগিব লাগিব 26-ত। অযোধ্যা আবেথি বারাণসীর দরে পরিবেশ হব অসমত। জালুকবাড়িত প্রত্যাহ্বানের মুখামুখি হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মহোদয় পাহরি যাব নালাগে যে আপনার গুড়িত এতিয়া 18-20 মাহ সময় আছে সরকার চলাবলে। এই 18-20 মাহ যদি আপনি এই কামত লাগি থাকে, অসমত বিজেপির অবস্থা অযোধ্যাত যেটু হয়েছে, আমেথিত যেটু হয়েছে, বেনারসত যেটু হয়েছে, সেটু সেই রাজ্য সরকারের 18-20 মাহ বাকি থাকা অবস্থাত সমাজের উন্নয়নমূলক কাম কাজত নিয়োগ হওয়ার আহ্বান প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। নিকৃষ্ট সাম্প্রদায়িকতা পরিহার করে সমাজের উন্নয়ন করার দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।